বাদশাহ সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। স্বামী আর স্ত্রী বানাই দে মিস্ত্রি। কি সুন্দর! কি করলে? তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, তারপর বিশ্বাসের ঠেলায় শয়নে স্বপ্নে আমাকে দেখবেন। মায়ের প্রতি সন্তানের অগাধ ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করা মুভির নাম মুভিটির শেষের দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই অশ্রুসিক্ত হয়েছিল সিনেমা হলের 95% দর্শক বন্ধুরা। প্রথমে নায়ক হিসেবে এই মুভিতে অ্যাকশন কিং রুভেলকে চুক্তিবদ্ধ করে 1,00,000 টাকার সাইনিং মানি দিয়েছিলেন। সঠিক বলেছেন। পরবর্তীতে কাজী হায়াত অনুধাবন করতে পারলেন মান্নাই হলো বাদশার ক্যারেক্টারের পারফেক্ট হিরো। মুভিটি নির্মাণ করতে ব্যয় হয় 1 কোটি টাকা এবং মুভিটি সুপার ডুপার হিট হওয়ার পর মুভি থেকে বিজনেস হয় প্রায় 9 কোটি টাকা। ও মাই গড, তা হয়েছেটা কি শুনি? ওরে বুবু, হয়েছে তো অনেক কিছু যেটা কেউ কখনো বলেনি, কিন্তু আজ আমি বলবো। কি? আম্মাজান একটি নাস্তিক মার্কা মুভি। হোয়াট 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 ওকে একদম পাগল হয়ে গেল নাকি? জি না, আমি পাগল হয়নি। গ্রাম বাংলার একটি কথা প্রচলিত আছে, উচিত কথা বলবো রে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। তুমি প্রমাণ করো। ওকে ওকে। আপনি কে? আমি বাদশা। মান্না যখন এই ধর্ষকে খুন করার পর পানি দিয়ে রক্ত ধুচ্ছিল, ঠিক তখন চ্যাকালমগির জিজ্ঞেস করে, এরকম খুনোখুনি শেষ করবা কবে? কিন্তু চরম উত্তেজনাবশত রাগে ক্রোধে মান্না নাস্তিকতার পরিচয় দেন এখানেই। আল্লাহকে উদ্দেশ্য করে এই ছুড়ে মারেন হাতে থাকা পানির বোতল। স্রষ্টার প্রতি এরকম বিরূপ আচরণই তো নাস্তিকতার বড় পরিচয়। আমি নিশ্চিত। এছাড়া এই মুভিতে বাংলাদেশকে অনেকটাই হেয় প্রতিপন্ন করা হয়েছে। আর এই দেশটা আমার মোটেই ভালো লাগে না। ঠিক কেন? যে দেশে 5 বছর শিশু ধর্ষিত হয়, সে দেশে কোনো সচেতন মানুষ বাস করতে পারে? মোর জ্বালা। এবার আপনাদের একটি মজার দৃশ্য দেখাতে চলেছি। মান্নার গাড়ির পাশে তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না, বিষয়টি ভালো করে খেয়াল করুন, গাড়িটি কিন্তু এখনই ব্লাস্ট হবে। অথচ গাড়ি যখন ব্লাস্ট হচ্ছে, এর পাশে মানুষ, গাছপালা, বিল্ডিং, এটা কোথা থেকে হঠাৎ করে চলে এলো? এবার আপনাদের জন্য রয়েছে বন্দুকের গুলির কারিশমা। আচ্ছা ভাবুন তো, বন্দুকের গুলিতে কখনো শার্ট এভাবে ফুটো হতে পারে? একদম ঠিক কথা আছো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। ওই মেয়ে বাদশার মেহমান, বাদশাই তাকে পৌঁছে দিয়ে আসবে। ডিপজল যখন শবনমকে গুলি করে দেয় পিস্তল, যে অ্যাঙ্গেল থেকে ধরছে রক্ত বেরোনো উচিত ছিল এখান থেকে, কিন্তু রক্ত বেরোতে দেখা যায় অনেক উঁচু স্থান থেকে। আম্মাজান আম্মাজান! এই চেনে মান্না যখন আম্মাজান আম্মাজান বলতে বলতে বাড়ি ঢুকছিল, তখন এই সোফার আশেপাশে কাউকেই দেখা যাচ্ছিল না। অথচ ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে না করতে এখানে জলজন্ত একটি মেয়ে মানুষ কিভাবে হাজির হয়ে গেল? আমারও তো সেই একই প্রশ্ন। আম্মাজান রে এক লোক গুলি করছে। ওরে বাবা, কত বড় দুঃসাহস! তাকে হাসপাতালে নিয়ে গেছে। আরে কি কোন? মায়ের প্রতি মান্নার ছিল অগাধ ভালোবাসা। হসপিটালে মান্নার এই বুক ফাটা আর্তনাদ দেখে সেদিন অনেকেই অশ্রুসিক্ত হয়েছিল। ঠিক বলেছো।
ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট অপশনে জানিয়ে দিন। তাহলে আজ আমি যাই। চলে যাওয়া মানে ফিরে আসার ইন্তেজাম। সে পর্যন্ত ভিডিওতে করতে থাকুন লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা কাম। আল্লাহ হাফেজ।